ওয়েলকাম, সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এমনিতে এই মুডটা খুবই খারাপ। আসলে আজকের অবাঞ্ছিত কর একটা ঘটনা ঘটে গেছে। আমার 4.5 লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের জন্যে ব্যান করে দেওয়া, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সো এ নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। তোমরা যারা ইউটিউবার আছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। তোমরা যারা অল্প টাকার বিনিময়ে অনেক বেটিং সাইটের স্পন্সর করতে চাও, ভাই এটি ভুলেও কইরো না, কারণ এতে তোমার চ্যানেল যাবে নিশ্চিতভাবে, 2 দিন আগে কিংবা 2 দিন পরে। মাত্র কয়েকটা বেটিং সাইটের মাত্র কয়েকটা 1 মিনিট শিবাদ ভাই, মাত্র কয়েকটা বেটিং সাইটের স্পন্সর করে আমার চ্যানেলটা কিন্তু গেছে। হ্যাঁ শিবাদ ভাই, কিছু বলবেন এই চ্যানেল কেমনে গেছে? ভাই কয়েকটা বেটিং সাইটে স্পন্সর করছিলাম অবাঞ্ছিত করভাবে, সো এই জন্য চ্যানেলটা গেছে। আর নতুন একটা চ্যানেল খুলছি, চ্যানেলটার নাম হচ্ছে গেমিং উইথ এমএসডি ইজ ব্যাক। গেমিং উইথ এমএসডি ইজ ব্যাক ইজ ব্যাক ওকে, আচ্ছা ঠিক আছে। কি ছাড়বে না, এখানে এখন ফ্রি ফায়ার ভিডিও কন্টেন্ট হবে, প্রত্যেকদিন ভিডিও আপলোড করব, ঠিক আছে? আচ্ছা, ওই রিয়া হইছে কখন, চ্যানেল ডিলিট কখন হইছে? চ্যানেল আমার ডিলিট কখন হয়েছে মেবি আমি জানি না, প্রায় 1-1.5টার সময় আমি চ্যানেল দেখছি। চ্যানেলে তখন সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 4,42,850-টার মতো, ঠিক আছে। ঘুম গেছিলাম, ঘুম থেকে উঠে 4:50 আমার একজন কল দিছিল, আমার একজন সাবস্ক্রাইবার, বলে আপনার চ্যানেলটা ব্যান খাইছে, মানে ব্যান খাইছে না, আপনার চ্যানেলটা দেখতেছি না। পরে আমি আমি তো বিশ্বাস করি নাই, পরে আমি ঢুকলাম চ্যানেলে। ঢুকে দেখার পর আমি ভাই হতাশ, চ্যানেল তো আমার চলে গেছে। পরে আরো প্রায় 3 থেকে 4 জন কল দিছিল, ভাই তোমার চ্যানেল নাই, তোমার চ্যানেল নাই। সমস্যা নাই ভাই, নতুন চ্যানেল তো অবশ্যই সাপোর্ট করবা, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা ইরফান, ইরফান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আজকে আমার মুডটা খুবই খারাপ, ঠিক আছে। আমার নতুন একটা চ্যানেল খুলছি, গেমিং উইথ এমএসডি ইজ ব্যাক, ঠিক আছে। আগে চ্যানেলটা ব্যান খাইছি, সাসপেন্ড হয়ে গেছে। ভিডিও সাসপেন্ড কোনো ইসার দেন, তোমাদের সাথে যে আলাপ আলোচনাটা করতেছি এটাই ছাড়বো, কোনো এডিট ছাড়াই, ঠিক আছে? আচ্ছা ওকে ভাইয়া, ভিডিও কখন দিয়ে ছাড়বে? এই আজকে 8টার সময় ভিডিওটা আপলোড করতেছি, ওকে? কোনটা, কিসের ভিডিও? এই ভিডিওটা আপলোড করলাম, তোমার সাথে যা কথা বললাম এটা আপলোড করব, ওকে? আচ্ছা